আপনি আমারে ভয় পাইতেছেন কেন? আপনি মনে করতেছেন যে আপনার টাকা পয়সা নিয়ে যাবো? তো আমি আপনি কান্না করতেছেন কেন? আপনার টাকা পয়সা কি আমি নিয়ে যাবো? তো আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন? আপনি জুতা নাই? হ্যাঁ, আপনার সাথে একটু কথা বলি। একটু আগে দেখছিলাম আরো ভরা ছিল। শম্ভু বুড়া হইলো সোনারগাঁওয়ের দিকে। আপনি কি ওইখান থেকে মাল নিয়ে এসে বিক্রি করেন নাকি? কিভাবে আসেন? লজ দিয়ে আসেন? টলার দিয়ে আসেন? ও, আপনার বাসায় কে কে আছে? বাসায় কে কে আছে? ও, ছেলে মেয়ে নাই? ছেলে বড় নাই? লায়ক হয় নাই? ও, আপনি খালি পায়ে আপনার কষ্ট হয় না? রোজা রাখছেন? রোজাও রাখছেন? তো জুতা কিনার টাকা নাই আপনার? কষ্টে আছেন? আচ্ছা আচ্ছা, কয়টায় বিক্রি করছেন আজকে? এমনি প্রতিদিন কয় টাকা লাভ হয় আপনার? 300-400 টাকা সংসার চলে? আল্লাহ চালায়। যাক, ভালো কথা বলছেন। এখন আমি আপনার এক জোড়া জুতা কিনে দিতে চাইতেছি, আপনি কি নেবেন? আমি আপনার কিনে দিব। আমি আপনার কিনে দিই। আমি দিলে এটা ভালো, আমি টাকা দিলে আপনি হয়তো দেখা গেছে পোলা পাইনারে খাওয়াইবেন বা ই করবেন, আপনি জুতা কিনবেন না, এটা আমি জানি। বাবা বাবা কি জিনিস সেটা আমি জানি। আপনার এক জোড়া আমি জুতা কিনে দেবো। আপনি এই রোদের মধ্যে হাঁটতেছেন এই খালি পায়ে, আর এই যে রোজা রেখে এটি বিক্রি করতেছেন, সেই জন্য। আপনি ছেলে মেয়ে কয়জন? দুজন, এক ছেলে এক মেয়ে। মেয়ে ছেলে দুজন? মেয়ে মেয়ে দুজন? ছেলে ছেলে, মেয়ে নেই। মেয়ে নেই? ও, তো ছেলে মেয়ে হইল কেমন? ছেলে দুজন? আচ্ছা আচ্ছা। এমনি কত বছর পড়ালেখা করে? লেখাপড়া করতেছে? এমনি আইসা গিয়া 300 টাকা আপনার সংসার চইলা দেখা? চলেন, আমি আপনার মুক্তিয়ারপুর থেকে এক জোড়া জুতা কিনা দিব। টাকা দিলে হ্যাঁ কি করবো সংসারে ভাঙবো, হ্যাঁ জুতা কিনবো না তো। আমি আপনার কিনা দিলে সমস্যা? আমি কিনা দিলে আপনার সমস্যা? আমি আপনার মিশুক দিয়ে নিয়ে যাবো, সমস্যা? ঈদের মার্কেট করছেন? ঈদের মার্কেট করছেন? না না, ঈদের মার্কেট আলাই করাইবো। আচ্ছা, দাঁড়ান একটা মিশুক আসুক। না না, বিশ্বাস, আপনি ভয় পায়েন না? না, আমি এনকারি, আমি এনকারি। আপনি ভয় পায়েন না? আপনার নিয়ে কি আমি আটকাই ছুমো? আপনি কোনো ভয় পায়েন না? আপনি তো ভয় পাইতেছেন, সমস্যা নাই, আপনি ভয় পাইয়েন না, আমি এলাকারই। আপনি ভয় পাইয়েন না চাচা? চাচা, আপনার টাকাও নিব না, কিছু নিব না, আপনি তো ভয় পাইতেছেন মনে হয় আমারে। কি অবস্থা! আপনি আমার ভয় পাইতেছেন কেন? আপনি মনে করতেছেন যে আপনার টাকা পয়সা নিয়ে যাবো? তো আপনি আর দরকার পড়লে আমার লগে চলেন, হাইটেই আপনার আমি কিনে দিব। হ্যাঁ, কম পড়েন? মিথ্যা কথা বলেন কেন? আপনি কান্না করতে পারছেন কেন? হ্যাঁ, আমি আপনি কান্না করতেছেন কেন? আপনার টাকা পয়সা কি আমি নিয়ে যাব? তো এই লোকের আমি কইতেছি এক জোড়া জুতা কিনা দিব। হ্যাঁ, এই লোকে ভয় পাইতেছে আমারে। না না,
ভয় কান্না করতো আমি আজকে তো আমি নিয়ত করে বের হয়েছি আপনার জুতা কিনে দিব জেম নেব আপনার কান দেন আর না কান দেন এটা আপনার ব্যাপার বুঝেন নাই না আপনি যত আঁটবেন আমি ওই হাত এই হুন্ডলে বুঝেন নাই যান 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 হ্যাঁ কি বুঝি না টাকা দিলে খাইবেন আপনি জুতা কিনবেন না আমি আপনার জুতা এক জোড়া কিনে দেবো আবার টাকাও দেবো সমস্যা নেই আপনি মন খুললে কোন তো আপনি কি চাইতেছেন মন খুললে কোন তো আমার মন খুললে কোন না আপনি কই আপনি আপনি মন খুললে কইলে আমি আপনার ই করতে পারি না আপনি খুশি যা দেন আমি জানি আমি খামু বলে আমি পয়সা খামু সেটা বাবা আপনি হ্যাঁ আমি খামু আপনি জুতা কিনবেন না এই যে কষ্টের মধ্যে আপনি হাঁটতেছেন বাবা জুতা আছে বাবা বাস আছে পাঁচ আছে জুতা আমি হাঁটতে পারি না জুতা পরে হাঁটতে পারেন না সেই জন্য মানে আপনার আজকে লাভ হয়েছে কত আমার লাভ হবে 500 লাভ 200 খরচ দেবো 200 টাকা খরচ দেবো 500 টাকা লাভ হবে আমি যদি আপনার টাকা দেই আপনি খাইবেন এই তো বুঝতেছি যাও আপনি খান আপনার আমি অনেক দূরে থেকে লক্ষ্য করছি যে আপনার জুতা নাই সেই জন্য আমি জুতা কিনে দিতে চাইছিলাম বুঝছেন আপনি হয়তো ভয় পাইছেন আমারে আপনি মনে থেকে বলেন তো এই কথাটা এই কথাটা মনে থেকে বলেন তো ভয় পাইছিলেন ভয় পান নাই আচ্ছা আচ্ছা সমস্যা নাই আপনি এই যে এটা আপনি খাইয়েন হ্যাঁ